স্বাগতম জানাচ্ছি সকলকে। ডোমেইন হোস্টিং টিউটোরিয়ালের এই পর্বে আমরা জানবো হচ্ছে কী করে ওয়েবমেইল ক্রিয়েট করতে হয়। ওয়েবমেইলটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ। একটা ওয়েবসাইটের পার্সোনালাইজড যদি কোনো ইমেল থেকে থাকে সেটা হচ্ছে ওয়েবমেইল। আপনার ওয়েবসাইটের জন্য আপনি যদি পার্সোনালাইজড কোনো ইমেল ক্রিয়েট করতে চান তাহলে এই টিউটোরিয়ালটা হচ্ছে আপনার জন্য। তাহলে এই ভিডিওতে আমরা জানবো কী করে ওয়েবমেইলটা ক্রিয়েট করতে হয়। তো ইমেল ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের যেতে হবে হচ্ছে, দেখুন এখানে ইমেল পশনটার মধ্যে ইমেল অ্যাকাউন্টসে, ওকে। তাহলে ইমেল অ্যাকাউন্টটা আমি ক্লিক করলাম। তাহলে ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করার পর আমার এই ধরনের একটা কি ইন্টারফেস ওপেন হলো, তবে ওয়েবসাইট ওপেন হলো। দেখুন এখানে ওপেন হওয়ার পর আমার মেইন ডোমেইনটা ক্রিয়েট করতে শো করতেছে। এখানে দেখুন মিলিয়ন টেল এটা শো করতেছে, কেননা আমার মূল ওয়েবসাইটের মেইন ডোমেইনটা হচ্ছে মিলিয়ন টেল নামে। এখানে আমি ক্রিয়েট করব, ক্রিয়েট করার জন্য ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখন আমরা কোন ডোমেইনের এগেইনস্টে কী করতে যাচ্ছি, ইমেলটা ক্রিয়েট করতে যাচ্ছি। যেমন গুগলের ইমেল কি, গুগলের ইমেল হচ্ছে @gmail.com, ইয়াহুর ইমেল কি @yahoo.com, এবং লিঙ্কডইনের ইমেল। এ ধরনের ইমেল ভিন্ন ভিন্ন ইমেল হয়। যেমন আমার যদি একটা সাজ্জাদ নামে ওয়েবসাইট থেকে সাজ্জাদের ইমেলটা কী হবে, প্রথমে যে নামই থাকুক, যেমন ধরুন হুসাইন @sajjad.com এই ধরনের হবে। ঠিক একইভাবে এখান থেকে আমি arifxyz যদি সিলেক্ট করে দিই, দেখুন এখানে হচ্ছে ariftel @ariftel xyz। এখান থেকে যদি আমি এটা সিলেক্ট করে দিই, দেখুন @ariftel million tel গাছবিভেন আরও হাবি যাবে, অনেক লম্বা নাম আসতেছে। আরেকটা সিলেক্ট করে দিলে ওটা আসতেছে। তাহলে এভাবে আমরা ডোমেইনের কি ডোমেইনের যে প্রফিক্স অর্থাৎ যে প্রিফিক্সটা সেটা কি হচ্ছে চেঞ্জ করতে পারতেছি। এটা প্রিফিক্স হবে না, মেবি লাস্টেরটাকে সাফিক্স অথবা আরও কি একটা বলে হয়তো। দেখুন তাহলে সেটা আমাদের গুরুত্বপূর্ণ না, আমরা কী করে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। আমি ariftel xyz সিলেক্ট করলাম। এখানে আমি রাখতে চাচ্ছি, প্রথমে কি রাখবো, আই এম @ariftel xyz। এটা হচ্ছে কি I am arif, এভাবে রাখতে পারি, I am arif @ariftel xyz। তাহলে পাসওয়ার্ড কী রাখতে চাচ্ছে, আমার ইমেইলের পাসওয়ার্ড বলতে আমি যখন ইমেলটাতে অ্যাক্সেস করব, ঢুকবো, তখন আমরা কী পাসওয়ার্ড রাখতে চাচ্ছি। একটা ইজি পাসওয়ার্ড দিলাম আমি, দেন অপশনাল স্টে অন পেজ আফটার ক্লিক ক্রিয়েট, ওকে ক্রিয়েট। এটা হয়তো নিয়ে বলতে হবে, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। আচ্ছা পাসওয়ার্ড আমাদের আরও স্ট্রং ইউজ করতে হবে। পাসওয়ার্ড স্ট্রং ইউজ করার জন্য স্ট্রং পাসওয়ার্ড দিলাম। এটা স্ট্রং হচ্ছে না। আচ্ছা জেনারেট করে নিয়ে আমি পাসওয়ার্ড জেনারেট করে নিলাম। জেনারেট করে নিয়ে এটা কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে রাখলাম, ওকে। অ্যান্ড দেন এখানে এসে ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমার ইমেলটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে ক্রিয়েটে ক্লিক করার পর এটা আমাকে সেভ করতে বলতেছে, পাসওয়ার্ডটা সেভ করলাম। দেখুন ইমেলটা ক্রিয়েট হয়ে গেল। এখন ইমেলটা ক্রিয়েট হওয়ার পরে এই ইমেলটা আমরা কী করবো, চেক করবো অথবা ম্যানেজ করবো। ম্যানেজ বাটনে ক্লিক করার সাথে ম্যানেজ বাটনে ক্লিক করলাম। ম্যানেজ বাটনে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড এবং কতটুকু জায়গা আমরা দিছি ইমেলকে। দেখুন এই একটা ইমেলে ইমেল আসতে থাকলো, কতটুকু ইমেল আসবে, অর্থাৎ 5000 ইমেল আসলো নাকি 1 লাখ ইমেল আসলো। ইমেল যত কয়টি আমার ইমেলের স্টোরেজটা কী করতে পারবে, কভার করতে পারবে, সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। আমি দিলাম ধরুন আমার যে ইমেলটা ক্রিয়েট করবো এটাতে আমি কত এমবি দিব, কত জিবি দিব, সেটা এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবো। ধরুন আমি ইমেলের জন্য রাখলাম 100 MB। 100 MB থেকে বেশি ইমেল একটা ইমেল খরচ যাতে না করে তা আমরা নির্দিষ্ট করে দিতে পারবো। অ্যান্ড রিসিভ ইনকামিং মেল এলো, তারপর সেন্ডিং আউটগোয়িং ইমেল তাও এলো দেওয়া আছে। এগুলো অটোমেটিক যেভাবে আছে ওভাবে রাখতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড যদি ইমেল চেক করতে চান, আমি আবার ব্যাক বাটনে ক্লিক করলাম। এখন আমরা চেক করবো হচ্ছে ইমেল, চেক ইমেলে ক্লিক করার পর আমাদের ওয়েবমেইল লগইন হবে। হ্যাঁ অটো লগ ইন হবে, কারণ আমরা cPanel-এই ছিলাম। হ্যাঁ অটো লগ ইন হলো। অটো লগ ইন হওয়ার পর দেখুন এখানে আমাদের কোন একটা অ্যাপস কী করতে হবে, এই অ্যাপটা ইউজ করব। তাহলে এই অ্যাপটা ইউজ করে এখান থেকে আরও কয়েকটা আছে, এগুলো ইউজ করতে পারেন। আমরা ইউজ করব চ্যাটাই। এটা ইউজ করে এটা হচ্ছে ইমেল আপনার ওয়েবমেইল কী করার জন্য, দেখার জন্য ভালো একটা অ্যাপস। তাহলে দেখুন এখানে একটা ইমেল ক্রিয়েট হয়ে গেল। কেউ যদি আপনাকে ইমেল করে এখানেই আসবে। যেমন ধরুন আমি ariftel xyz এটা এখানে ওপেন হলো। দেখুন এটা হচ্ছে ক্রিয়েট হয়েছে, যে আমার বাকি যে যাবতীয় ডিটেলগুলো সেগুলো শো করতেছে ওয়েবমেইলে। এখন আরেকটা বিষয় দেখাবো আপনাদেরকে, যেমন আমি যদি আমার ইমেল থেকে এখানে একটা এই ইমেলে যদি একটা ইমেল করি, ইমেলটা আসে কিনা সেটা আমরা চেক করব। আমার ইমেলটা হচ্ছে এটা I am arif। এটা কপি করা যাচ্ছে না নাকি? আচ্ছা এটা কপি করা যাচ্ছে না যেহেতু আমি এখান থেকে নিয়ে ইন্সপেক্ট করে নিই কপি করা যাচ্ছে না যেহেতু আমি ইন্সপেক্ট করে নিয়ে নিব ইন্সপেক্ট করে নেওয়ার জন্য আই এম ওকে এখান থেকে কাট এখন মেইলে চলে যাব রিকোয়ার্ড এখন আমি আমার ইমেল থেকে এটাকে একটা ইমেল করব এখন আমি এটা দিলাম যে কোনো কিছু এখানে আমার জিমেইলে চলে গেলাম জিমেইল থেকে একটা ইমেল পাঠাবো এই ওয়েব মেইলে জিমেইলটা লুট হচ্ছে তাহলে আমার ইমেল পাঠানোর সাথে সাথে এখানে কিন্তু ইমেলটা চলে আসবে কাছে নিয়ে আসলাম হ্যাঁ তাহলে এখান থেকে আমি কম্পোজ কম্পোজে ক্লিক করলাম somehow কাজ করতেছে না কেন জানি না হয়তোবা লোডিং ইস্যু একটু সমস্যা হচ্ছে ওয়েবসাইটে লোড হতে রিফ্রেশ দিলাম কিন্তু লোডই হচ্ছে না আবার ক্লিক করলাম আচ্ছা এটা একটু আমি ফিক্সড করি ওকে এটা লুট হতে একটু সময় নিয়েছিল কারণ আমার নেট কানেকশনটা একটু স্লো ছিল তাহলে টুতে দিলাম আমি ইমেলটা অ্যান্ড দেন এখানে দেব হচ্ছে সাবজেক্ট জাস্ট টি টেস্ট অ্যান্ড এখানে লিখবো হচ্ছে লরেম ইপসামের একটা লম্বা ট্যাক্স দিতে চাচ্ছি আমি লরেম ইপসাম দিলাম লরেম ইপসামের এখান থেকে আমি সরি এই ট্যাক্সটা নিতে পারি উইকিপিডিয়া থেকে এটা আমি বোল্ড করে দিলাম ওকে তাহলে এটা আমি কি করব এখন সেন্ড করব সেন্ড করে দিলাম সেন্ডিং সেন্ড হয়েছে তাহলে সেন্ড হওয়ার পর এখানে আসবো এখানে এসে আমি রিফ্রেশ দিলাম এখনো আসে নাই কিন্তু হয়তো একটু সময় নিচ্ছে পুরো হোল ওয়েবসাইটটা রিফ্রেশ দিই না আসে নাই হয়তো একটু সময় লাগতে পারে যেহেতু এটা ওয়েব মেইল অনেক চড়াই উদরায় পার হয়ে আসতেছে কারণ হোস্টিংয়ের ব্যাপারটা একটু জটিল এদিকে সেন্ড হয়েছে এদিকে এখনো আসে নাই সেন্ড মারি সেন্ড হয়েছে আই এম আরিফ অ্যাট দ্য রেট আরিফটার হ্যাঁ আসতে হয়তো সময় লাগবে কিন্তু আসবে এটা শিওর একটু সময় লাগলো আসবে স্প্যামের ভিতর ডিটেক্ট হইলো সেন্ড না তাহলে এখান থেকে যদি আমি একটা সেন্ড করতে চাই কাউরে নো মেসেজ ফাউন্ড ইন মেইল বক্স তাহলে আমি যদি কাউরে একটা নতুন যদি সেন্ড করতে চাই এখান থেকে করতে পারবো কম্পোজ কম্পোজে ক্লিক করলাম এখান থেকে এখানে টুতে লিখবো হচ্ছে DBLOPER ডেভেলপার ডট সাজ্জাদ ডট মেটা সাবজেক্ট হাই অ্যান্ড এখানে আমি সেম একটা লম্বা ট্যাক্স দিয়ে দিলাম এটা ভুল করার অপশন আছে সেন্ডে ক্লিক করব দেখি যাইতে কতক্ষণ লাগে দেখি মেসেজ সেন্ড সাকসেসফুলি তাহলে মেসেজ সেন্ড সাকসেসফুলি আসলো অ্যান্ড আমি ইনবক্সে চলে যাব ইনবক্সে চলে গিয়ে রিফ্রেশ দিলাম এখানে হয়তো আসতে একটু দেরি হবে ওকে এভাবে ইমেল অর্থাৎ ইমেল আপনারা পাঠাবেন এবং রিসিভ করবেন হয়তো একটু সময় লাগতেই পারে কারণ যেহেতু এটা ওয়েব মেইলটা আপনার হোস্টিংয়ের উপর নির্ভর করবে আপনার হোস্টিংটা যদি অনেক দামি হয় তাহলে অনেক দ্রুত হবে যদি একটু সস্তা হয় তাহলে একটু দেরি হবে স্বাভাবিক ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্তই।